মাত্র ১৩ বছর বয়সে অভিনয় জগতে হাতেখড়ি। চোখের বালি থেকে গুড্ডি শ্যামাপ্তির সাবলীল অভিনয়ে মুগ্ধ দর্শক। বাংলা ধারাবাহিক জগতের বেশ কিছু অভিনেত্রী রয়েছেন যাদের চোখের এক্সপ্রেশন কথা বলে, তাদের অভিনয় বরাবর দর্শকদের মন ছুঁয়ে যায়। এরকমই একজন অভিনেত্রী হলেন শ্যামাপ্তি মুরলি, যাকে আপনারা এই মুহূর্তে গুড্ডি সিরিয়ালে গুড্ডির চরিত্রে দেখছেন। গুড্ডি ধারাবাহিকে তার অভিনয় দেখে রীতিমতো অবাক হয়েছেন দর্শক। ধারাবাহিকটি শুরু হওয়ার সময় কেউ কল্পনা করতে পারেননি গুড্ডি চরিত্রটি তিনি অসাধারণভাবে টিভির পর্দায় মেলে ধরতে পারবেন। ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরেই কাজ করছেন এই অভিনেত্রী। তিনি খুব বেশি ধারাবাহিক না করলেও যে কটি করেছেন তা সত্যি প্রশংসনীয়। টিভির পর্দায় যতবার শ্যামাপ্তি এসেছেন ততবার নতুন করে গড়েছেন। খুবই অল্প বয়সে অভিনয় জগতে পা রেখেছেন এই অভিনেত্রী। মাত্র ১৩ বছর বয়সেই তার অভিনয় জগতে হাতেখড়ি। শ্যামাপ্তি মুরলির ডাকনাম মিষ্টি। ছোট থেকেই নাচের প্রতি তার ভীষণ আবেগ এবং সেই সূত্র ধরেই তিনি ইন্ডাস্ট্রিতে পা রাখেন। ২০১৭ সালে চোখের বালি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর পটল কুমার গানওয়ালা ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। ধারাবাহিকে পটলের বোন তুলি চরিত্রে অভিনয় করেছিলেন শ্যামাপ্তি। নিজের অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে খুব অল্প সময়ে তিনি ধারাবাহিকের নায়িকা হয়ে ওঠেন। প্রথমে দাসী ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন শ্যামাপ্তি মুরলি। এরপর জি বাংলায় করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে অভিনয় করলেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন স্টার জলসায় বাজলো তোমার আলোর বেণু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এছাড়াও স্টার জলসায় ধ্রুবতারা ধারাবাহিকে তিনি অসাধারণভাবে অভিনয় করেছেন। মাত্র ২০ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা দখল করে নেন এই অভিনেত্রী। তাহলে বন্ধুরা, শ্যামাপ্তি মুরলি অর্থাৎ গুড্ডি ধারাবাহিকে গুড্ডির অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।